ছেলেরা ছেলে মানুষ যে কোনো কাজ করলেও মানুষের কাছে ছেলেরা বলে অনেক দামি। এই যে আমরা গরিব দেখে কেউ বিয়ে সাধু করতে আসলে আমরা গরিব দেখে খাইতে দিতে পারি না, বসতে দিতে পারি না, দেখে আমাদের অনেক অহংকারী করে মানুষের, খারাপ তো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আখি। আখি আপু, তা কি অবস্থা, কি হয়েছে, আপনি কি বলতে চান? আমি অনেক কিছু বলতে চাই ভাই, প্রতিবেদনের সামনে আছি। কি হয়েছে একটু বলেন। আমার একটা মা আছে, আমার একটা ছোট ভাই আছে। সবার তো একটাই মা থাকে নাকি? কতদিন হলো চলে গেছে? আচ্ছা আচ্ছা। তা সংসার চালাই কে? আমি চালাই ভাই, মা। আপনার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী করার ইচ্ছা হয় না? কিসের জন্য যৌতুক চাই? এত গৃহস্থর মেয়ে বলে যৌতুক চাই? কত গৃহস্থর মেয়ে আছে, এমনি এমনি বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আপনি দেখতে কালো তাই বলে? দেখতে কালো কই, আপনি না দেখতে একটু মোটা রোটা আর কি। তা বিয়ে করতে চাই নাকি? তাহলে টাকা বিয়ে করতে চাই? টাকা দিলে কত কত লাখ টাকা যৌতুক চাই? অনেকে মনে করেন যে গাড়ি চায়, অনেকে যৌতুক চায়, অনেকে ফার্নিচার চায়। সে ছেলেরা কি করে, কি কাজ করে ছেলেরা? ছেলেরা ছেলে মানুষ যে কোনো কাজ করলেও মানুষের কাছে ছেলেরা বলে অনেক দামি। আচ্ছা আচ্ছা। তা আপনার কাছে কি কষ্ট লাগে এই কথা শোনার পরে? কষ্ট তো লাগবে, যে আমরা গরিব দেখে কেউ বিয়ে সাধু করতে আসলে আমরা গরিব দেখে খাইতে দিতে পারি না, বসতে দিতে পারি না, দেখে আমাদের অনেক অহংকারী করে মানুষকে, খারাপ তো লাগবে। এটা জন্য কষ্ট লাগে? তার ভিতরেও ভাবি যদি বাবা থাকতো তাইলে আমাদের ভালো মতো সংসার করতে, এত টাকা চাইতো না মানুষকে, বাবা নাই দেখেই মানুষ এই করে। আচ্ছা আচ্ছা। তাই যে ইউটিউবের সামনে এসে কি বলতে চাচ্ছেন আজকে? ইউটিউবের সামনে এসে বলতে চাইছি যে আমার পাশে এসে খারাপে হেল্প করবে যে ভাইয়েরা। তা আপনার হেল্প করার দরকার কি, যেহেতু মানুষ যৌতুক চায় বা ইয়া করে, যেহেতু যদি কেউ এমনি বিয়ে শাদী করতে চায় সেটা সবচেয়ে বড় হেল্প না? বিয়ে সাথে তো মুখের কথা না ভাই, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, তারপরে শুনে বিয়ে সাথে ছয় মাস এক বছর যাবে, তারপরে মানে ছয় মাস এক বছর প্রেম ভালোবাসা করবেন, তারপর বিয়ে সাথে করবেন। তো এখন কোনো প্রেম ভালোবাসা নাই? নাই ভাই, সকালে কাজে যাই, বিকালে বাসায় আসি। কত টাকা তাই কাজে গেলে? কাজে মনে করেন প্রতিদিন 200-250 এরকম পাই। আচ্ছা। তাই যে কাজ কাম করে শরীর টরীর এত মোটা হয়ে আছে, ডায়েট টাইট করেন না, দৌড়াদৌড়ি করেন না? দৌড়াদৌড়ি তো হয়ে, কাজ করতে গেলে দৌড়াদৌড়ি ছাড়া কি কাজ হয়? এই যে মোটার কারণে যৌতুক চাচ্ছে, কালোর কারণে যৌতুক চাচ্ছে, তো পার্লারে গিয়ে সেজে গিয়ে ফসো টসো হয়ে যাবেন তাহলে নাকি? পার্লারে যাই না ভাই, পার্লারে গেলেও 200 টাকা লাগবে, পার্লারে না যে নিজে হাতেই যা আছে তাই দিয়ে সারা। তো যাই হোক, এটা কোনো বিষয় না, যারা যৌতুক চায় তারা আসলে তাদের ভালো মন মানুষ না, ভালো মন মানসিকতা না, এই কারণে যৌতুক চায়। ঠিক আছে, কেউ যদি ভালো লাগে অবশ্যই এমনি বিয়ে করে নিবে। ঠিক আছে। তা এখন যদি আপনারা মিথ্যা কথা বলেন, বিয়ে কথা বলে যদি মিথ্যা বলেন তাহলে তো সমস্যা। কোনো বলবো না, আমাদের বাসা হলো মানিক গঞ্জে। আচ্ছা। গৃহস্থ মেয়ে, আমি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কি বাবা হিসাবে, ভাই হিসাবে, যাই হিসাবে হোক। মানিকগঞ্জ কোথায় বাড়ি আপনার? তরাইল ব্রিজ। তরাইল ব্রিজ। আচ্ছা আচ্ছা। কেউ যদি মানিকগঞ্জের ছেলে কি নাই, মানিকগঞ্জে এত মানুষজনের সাথে কেউ কি নাই বিয়ে শাদী করার মতো? মানিকগঞ্জে ছেলে থাকলেও কি, ওইখানে তো থাকে না, থাকে সাভারে। থাকেন সাভারে, এই কারণে মানে বিয়ে শাদী হচ্ছে না, যৌতুক টৌতুক চাচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, মোবাইল নাম্বার কি দেওয়া যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। আর একটা কথা, সেই ভাইরা যদি আমার একটা সেলাই মেশিন কিনে দেয়, আমার বৃদ্ধ মাতা কাজ করে আমি খাওয়াই। না, কেউ যদি বিয়ে করে বউ বানায় নিয়ে যায়, সে যদি চায় বউ সেলাইয়ের কাজ করবে তাহলে সে দিবে। ঠিক আছে। এখন আমার ভাইটা তো ছোট, আমার মাটা কাজ করে খাইতে লাগবে, আমার মা কাজ করে না, আপনার ইনকামের উপরই সংসারটা চলতেছে আর কি। কত টাকা পান এখানে? আচ্ছা, এইভাবে চলেন। তা আপনার নাম্বারটা একটু বলে দেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায় বা আপনার কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চায়। আর আপনি নামাজ কালাম তো পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ মনের মানুষ মিলাই দিবে। ঠিক আছে আপু। আমার
তো নাম্বারটা একটু বলে দেন। নাম্বারটা আমার নাম্বারটা ওঠান। তো নাম্বারটা বলেন 01767075820। আরেকবার একটু বলে দেন 01767075820। ওকে আপু, তো ভালো থাকেন, যারা ফোন দিবে অবশ্যই ভালো কথা বলবেন, খারাপ কথা বলবেন না, ঠিক আছে আপু? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।